আমার 3 কাপ চা আর 5টা কলা, দামটা তাড়াতাড়ি দিয়ে দাও, পরিবার নিয়ে ভোট দিতে যাবো। ভোট দিতে দেবে? কি ব্যাপার, তোমরা এরকম হাসতেছো কেন? ভোট দিয়ে কোনো লাভ আছে নাকি? শুন, সব ভোট তো একদিকেই যাবে, গিয়ে দেখতে পারো তোমার ভোট অন্য কেউ দিয়ে দিছে। আমার ভাইয়ের আর ফুফাতো ভাইয়ের বন্ধুর বড় ভাই, এর লোকই তো এরম হয়েছে। ওই লোক কি তোমার এসে সরাসরি কইছে এই কথা? না হেরে বাবু কই, কিন্তু শুনছি। শোনা কথায় কান দিতে নাই। নির্বাচন কমিশন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য সব ধরনের পদক্ষেপ নিছে, নির্বাচন বিধি লঙ্ঘন করায় ব্যবস্থাও নিছে কতগুলো। কত পদ্ধতি আছে নির্বাচনে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে। নির্দিষ্ট সময় পর পর কোন কেন্দ্রে কতজন ভোটার ভোট দিছে সেইটাও প্রকাশ করবে বলছে। ভোট তো তাইলে সুষ্ঠুই হইব, তাইলে ভোটটা দিয়ে আসি। সচেতন নাগরিক হিসেবে একটা কর্তব্য আছে না? এই যে এইবার বুঝছো, চলো সবাই মিলে ভোটটা দিয়ে আসি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন অঙ্গীকারাবদ্ধ। প্রতি 2 ঘন্টা অন্তর ভোটের তথ্য জানতে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ডাউনলোড করুন। জনস্বার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন।